অনেক ইয়ে, আমি দুটো কথা আগে একটু বলছি, এক হচ্ছে কথার মধ্যে প্রশ্ন করা যাবে, হ্যাঁ, আর খুব একটা আমার খুব মানে ইমোশনাল কোনো ব্যাপার বা খুব কঠিন কোনো বিষয় না করতে চাই, বা এটা ওখানে ক্লাস করে নিলে পরে ভুল প্রশ্ন করা যাবে, তাই হয় কিন্তু এর মধ্যে একটা কনভারসেশন থাকলে পরে জিনিসটা বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। আমি যদি বুঝলাম না, উনি সুন্দর মানে একটা একভাবে বলে গেল, আবার আমিও যে সব জানবো তা না, আমি আমাদের কাছে উত্তর দেওয়ার চেষ্টা করলাম, তাই তাই একটা জায়গা তৈরি হয়, হ্যাঁ। আমরা আসলে আমাদের সময় খুব অল্প, বিষয় অনেক বড়, এর মধ্যে নন্দন তত্ত্ব আছে, আর্ট মিউজিয়ামগুলো জানা আছে, আর কস্টিউমের জায়গাটা পৌঁছানো বেশ একটা ঝুঁকির জায়গা, একটা বড় জার্নির মধ্যে দিয়ে 2 ঘন্টা যেতে হবে, হ্যাঁ। কখনো বোর্ড লাগলে পরে বলা যেতে পারে, বাইরে বারান্দা আছে সেখানে একটু চার চাপা ওরকম বাইরের দরকার, একটু ঘুরে আসতে পারে, ঘুরে আসতে পারে, হ্যাঁ, কিন্তু বোর হওয়া যাবে না। আর প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে পরে বিপদ। এই পেনটা আছে, অসংখ্য আর্ট মিডিয়াম বারবার করে যেটার কথা বললাম, সেগুলো কবে আসছে? এমন তো হয়নি যে 1800 something সালে হুট করে নৃত্যকলা আসছে, হ্যাঁ, সবাই এটা জানায় জানায় যে আজকে আসতেছি, বা আর্কিটেকচার হুট করে বলেনি যে আমি 40-এর দশকে আসলাম খুব প্রমিনেন্ট ভাবে, হ্যাঁ, এগুলো কবে আসছে? একটা ছোট্ট ইয়ে, আমার মনে হয়, আমি জানি এগুলো অনেক দেখা দেখা অনেক বইতে আছে বিভিন্ন সময়, তো ওই যে আবারও ফিরে যায়, ওই যে আদিম সমাজ ছিল, হ্যাঁ, বুঝতে কিন্তু আমাদের মতো বোধ বুদ্ধি কিচ্ছু ছিল না, ভাষা ছিল না, সম্পর্ক জানে না, কোনো গোষ্ঠী নাই তাদের মধ্যে, ধর্মের কোনো কনসেপ্ট নাই তাদের কাছে, হ্যাঁ, শুধুমাত্র কিছু মানুষ তারা এক্সিস্ট করতেছে, একজন একজনের পাশে জানেও না যে সে মানুষ, নারী পুরুষ কোনো পার্থক্য তৈরি হচ্ছে না, হ্যাঁ, নিজেদের মধ্যে শুধু একটা জিনিসের ক্ষুধা আছে, হ্যাঁ, ক্ষুধা জায়গা থেকে একদম ইচ্ছা আছে, খিদে লাগে, খারাপ লাগে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ওই সময়ে আদিম সমাজে আমার ব্যাখ্যা, আপনারা পড়াশোনা করে একটা জায়গাতে গেলে পরে তো জানা যাবে, ওই সময় দেখা গেছে যে কোনো একটা পাহাড় টাহাড়ের মধ্যে ছোট্ট একটা জায়গা, মাঠে ঘাটে থাকেনি, কিন্তু অদ্ভুত ব্যাপার, আদিম মানুষ ইচ্ছা করলে মাঠে ঘাটে করে থাকতে পারতো, কিন্তু দেখছে যে সেভাবে সার্ভাইভ করা সম্ভব হচ্ছে না, তো নিজের টিকে রাখতে চায়, হ্যাঁ। তো দেখা গেছে যে সে ওই পাহাড়ের কোনো একটা কেভের মধ্যে, কোনো একটা গর্ত মতো জায়গা, ও তো জানেন এটা কেভ, কিন্তু এটা শেল্টার, আশেপাশে পশু পাখি হাবি যাবি, বর্ষা ঝড় হতে বাদের জন্য একজন কেভের মধ্যে ঢুকছে, তো এটাকে তো আমরা আর্কিটেকচার বলতেই পারি, পারি না, তো এটা বাড়িই করলো, হ্যাঁ। আবার দেখা গেছে যে যে গর্তটার মধ্যে ঢুকতেছে, এখানে বিভিন্ন পশু পাখির আক্রমণ হতে পারার জন্য এখানে পাথর দিয়ে 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 একটা স্ট্রাকচার তৈরি করছে, এই পিনটা খুব বেশি আর একটা ভালো পেন। তো দেখা গেছে যে বিভিন্ন পাথর দিয়ে স্ট্রাকচার তৈরি করতে পশু পাখি না ঢুকতে পারে, এগুলোর কিন্তু আমরা স্কাল্পচার বলতেই পারি, আধুনিক স্কাল্পচার দেখেন স্থাপত্য, এই কি বলে ভাস্কর্য, 2-3টা পাথর রেখে টেকে একটা কায়দাটাতে করে, এগুলোর মিনিং সাধারণত বোঝা যায় না, হ্যাঁ, কলাগুলো এরকমই, তো ওটা আমরা স্কাল্পচার বলতেই পারি। আবার দেখা গেছে যে ওই আদিম সমাজের কিছু মানুষ যখন বাইরেতে ঘোরাফেরা করছে, ওরা কোনো এক ধরনের হয়তো একটা বিষ ফল খাই, সে তো জানে না কোন ফলটা ভালো কোন ফলটা খারাপ, তো দেখা গেল মাদকের মধ্যে একটা বিষ ফল খেয়ে নিল, খেয়ে এসে ফিরে আসার পরে পশু পাখির সমস্ত অংশগুলো, এই আলোচনাগুলো খুব একটা বাচ্চা বাচ্চা মনে হবে, কিন্তু একটু জানতে পারলে পরে একটু বেটার, সমস্ত শরীরটা খেয়ে ফেলতে পারতো, কিন্তু মাথাগুলো খাওয়া সম্ভব ছিল না, মাথাগুলো আবার নিয়ে আসতো খুলি টুলি মিলায়, ওগুলোই আবার দেখা গেছে ফিরে আসার পরে ওই মাথার মধ্যে দিয়ে ওই ওখানে যে কাজগুলো করছে, একজন হয়তো একটা পশু শাসন, তার সাথে আক্রমণ করার চেষ্টা করতেছে, আবার কোনোভাবে হয়তো আগুন বা কোনো একটা অবজেক্টকে কেন্দ্র করে এটা পারমানেন্ট না, তো দেখা গেছে এইটা 4-5 দিন পুরো ফেরা করতেছে, আমি বুঝতে পারছি, এটা আমি নিত্য করতেই পারি, ডান্স তো এরকমই, তাই না, একটা জায়গায় ট্রাইবাল ডান্সগুলো দেখবা যে মানে খুব বেশি মানে অতটা ছন্দ তাল তালের দরকার হয় না, মোটামুটি একটা একই ধরনের ঢঙে 4-5 দিন ঘুরে ফিরে, তার মানে ডান্স অনেক আগের থেকেই ছিল, শব্দ ভাষা তৈরি না হলে পরও দেখা গেছে যে পাখির কোনো একটা ডাক বা ডিস্টেন্স মেক করে কথা বলা, চিল্লায় কথা বলা, গ্রামের লোক দেখবে যে চিল্লায় কথা বলে, খুব জোরে উচ্চস্বরে কথা বলে, হ্যাঁ, তো ওগুলারই একটা স্বরে বাঁধতে পারতো, কোনো একটা পাখির সাউন্ড করলে হয়তো বুঝতে পারতো যে হয়তো তার আক্রমণ হচ্ছে, তারা বাঁচাইতে হবে, ওগুলোর মিউজিক বলা যায়, সং বলা যায়, গান বলা যায়, ঠিক আছে। আর ঠিক যে কেভের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র আঁকা আঁকি করতো, এটা তো পেন্টিং বলাই যায়, বাইসনের ছবি আসছে, হ্যাঁ, আমরা যদি ইন্ডিয়ান দেশে মায়া সভ্যতা দেখি, বালতামিরার গুহা দেখি, সমস্ত জায়গাগুলাতে বোঝা গেল, কিছু কিছু আর্ট মিডিয়াম বাদে এই সমস্ত আর্ট মিডিয়ামগুলো একদম আদিম সমাজ থেকেই তৈরি হয়েছে, খুব কম আর্ট মিডিয়াম আছে যেগুলো খুব প্রযুক্তি নির্ভর, যেমন ধরুন আলোকচিত্র, তখন তো ক্যামেরা ছিল, কি করবে, হ্যাঁ, চলচ্চিত্র, সিনেমা, ফিল্ম যেটা আমরা বলতেছি, এগুলো থাকা খুব সমস্যা, সাহিত্য কিভাবে ছিল, আমি জানি বোর লাগবে আলোচনাগুলো সুবিধা না, আমরা ইয়েতে দেখবো, সাহিত্য কিভাবে ছিল, লিটারেচার কিভাবে ছিল, লিটারেচার মানে কি, মানে আমি বলতেছি যে অনেক কিছুই তো আমরা বুঝতেই পারি,
দীর্ঘ সময় পরে এটা আবিষ্কার হয়েছে যেগুলো দেখা গেছে এখন পর্যন্ত ডিসকভার করা হয়, তাই না? হয়তো বুঝতে পারে, ধরো এরকম কিছু কিছু ছোট ছোট ব্যাপার আছে, ধরো গেলে এরকম একটা সাইন এবং এরকম একটা সাইন, তো ফাইন, এটা একটা মেয়ে, এটা একটা ছেলে, আমরা তো বুঝতে পারতেছি না, তাই না? তো দেখা গেল যে এরা একসাথে বসবাস করা শুরু করলো, এই দুটো সাইন এটার মধ্যে আছে, ওকে? এবং দেখা গেল একসাথে বসবাস করলে যেটা হয়, বাবা ঢোকে ছিল, মাটা কনসিভ করলো, সাইন ল্যাঙ্গুয়েজ। এরপর দেখা গেল যে বাবাটা ওকে আছে বা রাজাটা ওকে আছে, রানীর একটা কন্যা সন্তান আছে বাইরে আসছে। দেন একদিন বাবাটা সাইনটা উল্টে যাচ্ছে, মারা গেল। মারা যাওয়ার পরে এই মহিলা তার কন্যা সন্তানের বসবাস করা শুরু করলো। ফাইনালি একদিন এই মহিলাও একটু হুমা করে মারা গেল, শুধু কন্যা সন্তানটা থাকলো। এই কন্যা সন্তানটা এখন এরকম একটা সাইন নিয়ে দিনটা ঘুরেছে। অনেক আগের থেকে আমরা এরকম একটা জায়গার মধ্যে দিয়ে তৈরি হয়েছি, যার মধ্যে সমস্ত জিনিসগুলো এখন অনেকে বলবে যে আমরা তো এটা পাইছি, সেটা পাইছি, ওটা পাইছি, আরে বাবা ছিল এগুলো। তুমি হয়তো বিভিন্ন ভাবে জিনিসগুলো করার চেষ্টা করছো, তাই না? এটা কিন্তু মানে বুঝতে হবে, না বুঝলে পরে, এবং আমাদের যত মানে দেখবেন মানে আমাদের মধ্যে যত ধরনের লিটারেচার বা সমস্ত জিনিসগুলো তৈরি হয়েছে, এই অসংখ্য জিনিসের রূপ খুবই আদমসমাজ থেকে ছোট 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 জায়গা থেকে তৈরি হয়েছে। এই জন্য ছোটবেলায় যারা ভৌগোলিক বা এই ধরনের ইতিহাসের প্রতি আগ্রহ থাকে, এরা অনেকটা দূরে মুখ করতে পারে। আমি কি জন্য আলোচনাটা আসলাম, দুটো জিনিস আছে। আমরা সাধারণত একসময় মাদার অফ অল আর বলা হয়তো আর্কিটেকচার, স্থাপত্য, এখানে স্থাপত্য কোনো স্টুডেন্ট আছে আর্কিটেকচারের? চলচ্চিত্র এমন কোন একটা আর্ট ফর্ম নাই যেটা সিনেমাতে থাকে, এক্সিস্ট করে সব ধরনের, হ্যাঁ, ছোট বড় বিয়ে মানে যেভাবে হোক না কেন। যেমন ব্যক্তিগত শিল্প তৈরি হয় না, যেমন যে পেইন্টার, সে কিন্তু একাই পেইন্টার, তার যা খুশি তাই আঁকতেছে, কারোর কোনো বলার কিছু নেই, তার কোনো পার্টনার দরকার হচ্ছে না, তার কোনো মানে কি বলে অ্যাসোসিয়েশন দরকার হচ্ছে না, তার কোনো টিম দরকার হচ্ছে না। সে একে বলতেছে যে হ্যাঁ এটা আর্ট, আমরাও মানতেছি সেটা আর্ট, অনেকে দেখতে যাচ্ছে, কেউ বুঝতেছে, কেউ বুঝতেছে না। একজন কবি পাঁচজনে মিলে একটা কবিতা লিখছে, এরকম ইতিহাস খুব কম, বুঝে গেছে? কিন্তু সে একা ফেমাস। কিছু কিছু মিডিয়াম আছে যেগুলোর সাথে অনেকগুলো টিম দরকার হয় এবং অনেকগুলো আর্ট ফর্ম এক জায়গায় জিনিসগুলো তৈরি করে, লাইক আর্কিটেকচার, লাইক সিনেমা। সিনেমাতে ডিরেক্টর হচ্ছে এমন একটা কোর্স যার আসলে কোনো কাজ নেই, ও শুধু ভাববে, যদি টিম ভালো থাকে তো পুরো জিনিসটা নামবে। আর সিনেমা বা এই ধরনের শিল্পের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে এইটা, যদি একটা আর্ট ফর্ম দুর্বল হয় তাহলে টোটাল জিনিসটাই ফল করে। একটা সিনেমা খুব ভালো ডিজিটাল হয়নি, একটা সিনেমা খুব ভালো মিউজিক কম্পোজিশন হয়নি, একটা সিনেমা খুব ভালো টেক করছিল ফাইনাল এডিটিং হয়নি, একটা সিনেমা খুব ভালো কিন্তু কস্টিউমে ধরা গেছে, শেষ। খুব পরিপূর্ণ জিনিস পাওয়া খুব মুশকিল সিনেমার মধ্যে, হ্যাঁ। তো যারা এই সিনেমার জায়গা থেকে, আর্কিটেকচারের জায়গা থেকে, এটা হতাশার কিছু নেই, বা দেখা গেছে যারা পাইরা যায়, এবং আর্টটা নিশ্চয় খুব ছোট্ট একটা ব্যাপার, ধরো কবিতা বা লিটারেচার, এটা উপন্যাস, বা ধরো এখানে মানে আমার সবাই ছোটই হবে না, কেউ বড় আছে আসতে পারবে, হ্যাঁ আপনারা একটু ইয়ে করবেন। এটা কি হয়, খুব পপুলার আর্ট নামে একটা টার্ম আছে, যেমন দুপুরে যে ঢাকা শহরে যারা পেইন্টিং করে আর যেখানে প্রদর্শনী হয়, একটা শ্রেণী আছে, একটা গ্রুপ আছে, তারাই শুধু দেখতে যায়। এবং এদের একটা ভাবসাও আছে, এটা প্রত্যেকটা প্রদর্শনী ঘুরে ঘুরে দেখে, আধ্যাত্মিক আধ্যাত্মিক কথাবার্তা বলে, সেখান থেকে দেখে বের হয়, আবার তারা একটা প্রদর্শনীতে ঢুকে, একটা শ্রেণী, হ্যাঁ, একটা শ্রেণীর মধ্যে ছোট্ট একটা পার্ট, সবাই কিন্তু ছবি দেখে। তুমি আদা বলে যাও, আদা বলে যেন জিজ্ঞেস করবে আপনি পেইন্টিং ফার্স্ট এক্সিবিশন কবে দেখছেন, বলতে পারবে না, বুঝছেন? এখনকার কন্টেম্পোরারি ভালো পেইন্টারকে যায় না, ওর কবিতা পড়ছেন, বলতে পারবে না,
অমুকের মিউজিক কম্পোজিটার শুনছেন, খুব আর একটু বেশি পাবে মিউজিক শোনা পথে যার কাছে পপুলার আর্ট। হ্যাঁ, সব ক্ষেত্রে যদি পপুলার আর্টের কথা শোনা বলা হয় তাহলে সেটা সিনেমা। এমন সিনেমা দেখবা যে তুমি তোমার জায়গা থেকে, তোমার শ্রেণীর থেকে, তোমার মেধার থেকে, তোমার সমাজ থেকে, তোমার সোসাইটি থেকে, একটা জায়গা থেকে যে সিনেমা দেখতেছো, সেম সিনেমা বা সেম মুভিটা বা সেম চলচ্চিত্রটা একজন লোয়ার ক্লাসের মানুষ দেখতেছে, ওর কাছে একটা ব্যাখ্যা আছে। একসময় ছিল না সিনেমা, সবাই দেখতো ফ্যামিলি, সবাই দেখতো রিক্সা, কথা কথা শ্রেণীটার কথা বলতেছি, শ্রেণীর ডিভিশন আছে না, শ্রেণী কিন্তু বুঝতে হবে, ক্লাস সোসাইটির যে ক্লাস, ক্লাস না বুঝলে কিন্তু মহাবিপদ। হ্যাঁ, এটা কালমার্চ করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে, ওটা তারা বিভিন্ন তথ্য দিয়ে গেছেন, ওগুলো মিথ্যা না, বা ওগুলো পপুলারিটি এক ধরনের জায়গাতে তৈরি করে দেবে। কেন বলতেছিলাম, চলচ্চিত্র যেমন পপুলার আর্ট, এই মিডিয়ামটারে এমনভাবে তৈরি করা হয় যেটা সবার ইচ্ছা নিচ্ছের সাথে মিক্স আপ করে, এবং চলচ্চিত্র নিয়ে পৃথিবীতে যত সমালোচনা হয় আর কোনো আর্ট মিডিয়ামের যাতে সমালোচনা হয়, তুমি আজকে যা খুশি একটা টাইটেল পেইন্টার যদি বলে যে আমি একটা জিনিস করেছি, এটা একটা স্কাল্পচার, তুমি হিন্দি মোড়ে স্কাল্পচার দেবে বাইরের দেশে, হিন্দি মোড়ে স্কাল্পচার আসো, যদি বলে এটা একটা ফিগার তাহলে ফিগার, তুমি চলচ্চিত্রটা করতে চাও মহা সমস্যা করবে, অনেকগুলো দিক ঠিক রাখতে হবে। হ্যাঁ, এবং চলচ্চিত্র হচ্ছে এমন একটা জিনিস, বা তুমি যদি থিয়েটারও বলো, এই ধরনের মিডিয়ামগুলো যেগুলো পপুলার মিডিয়া, যেটা পেন্টিং একটা জায়গায় বদ্ধ থাকে, সেটা মানুষ দেখে সে একটা ইয়ে করে, আর এটা আসলে অনেক গণ, তুমি সমস্ত জায়গায় ছড়াই দেওয়ার মতো একটা জায়গা আছে, এখানে বিজনেসও করতে পারে। একটা পেন্টিংয়ের যদি সেল ধরো তোমার সোসাইট, মানে তোমার এই কান মানে সিটিতে, ঢাকা সিটিতে যদি হায়েস্ট ধরো, তো বিভিন্ন একটা পেন্টিং যদি 6 লাখ টাকায় বিক্রি হয়, একটা সিনেমা কিন্তু বিজনেস করে অনেক, এখানে ইনভেস্টমেন্ট জিরো পেন্টিংয়ে, সিনেমাতে ইনভেস্টমেন্ট সব খেতে বেশি, বুঝে গেছে? হ্যাঁ, আমরা বিভিন্নভাবে ঘুরে ফিরে কস্টিউমে আসবো, হ্যাঁ, আর নগ্নতত্ত্বে ফিরে আসবো। আমি কেন বলতেছি, এই সিনেমাতে যখন দেখা যাচ্ছে কোনো কস্টিউম ডিজাইনার বা বাইরে কোনো একটা জায়গাতে কোনো একজন কস্টিউম ডিজাইনার মুভ করতেছে, ও যদি আর্ট মিডিয়ামগুলো না বুঝে, এটা আসলেই বিপদ। তুমি যদি আজকে মনে করো যে আর্ট মিডিয়ামগুলো আমি জানবো না, অথচ সিনেমা বা এই জায়গাটায় কাজ করবো, এটা খুবই টাফ, খুবই টাফ। ইভেন আমি বারবার করে একটা কথা, ওইটা আবারও আমার অভিজ্ঞতা তোমার পড়াশোনা করে হয়তো বের করতে পারবা, সেটা হচ্ছে যে 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 সাবজেক্টে পড়াশোনা করে, ও যদি আমার নিজের ইচ্ছা, ও যদি ওই সাবজেক্টের বাইরে যে আর সমস্ত বিষয় সম্পর্কে জানতো, তাহলে সবচেয়ে তারা আমার আমরা বোকা বেধারা যেটা করি, যে সাবজেক্টে পড়াশোনা করতেছি ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা, লাস্টে কি হয় আমরা বিবিএ, বিবিএ হওয়ার ফলে যেটা হয় কি, লাস্টে দেখা যায় যে আমার সোসাইটিতে, আমার ফ্যামিলিতে শুধু বিবিএই সব কিছু না, একটু গান শোনার দরকার ছিল, একটু ভালো করে কথা বলার দরকার ছিল, একটু সিনেমা দেখার দরকার ছিল, মানে বিবিএতে তো সমাজ বা তোমার ইয়ে তৈরি করতে হবে, তুমি সমস্ত কিছু শিখে ফেলছো, তুমি এখন ওইটাকে কি পরীক্ষা একটা বলে জানো, খুব কঠিন পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পেয়ে যায়, এই বিসিএস টা করার পরে বিসিএস এর কোনো জায়গায় একটা শব্দ নাই যে তুমি মানবে, কোনো জায়গায় নেই, সমস্ত দিন তুমি শেষ করে তোমার পরিসর, তোমার মানে আড্ডা, তোমার সমস্ত মানে ভালো ভালো অ্যাসোসিয়েশন, তোমার মানে ভালোবাসা, প্রেম, তারপরে সম্পর্ক, সমস্ত ধ্বংস করে তুমি বিসিএস একটা খাবার করছো, যদি বলি ক্যাডার, তাই না, ক্যাডার সবথেকে আনছে না, এটা ক্যাডার হইলা হওয়ার পরে দেখা গেল যে শুধু তুই ক্যাডারই হইলা, বাকি সমস্ত জিনিসগুলো দেখ, তখন হয় যে টাকা পয়সা আসলে খুব ফেক, লাভ নাই, মানে তোমার খুব মানে ওই ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি হয়, তুমি এমন একটা খাবার তৈরি করছো সমস্ত জীবন তোমার সবকিছু প্রেম সময়টা শেষ করে যে সময়টা দিয়ে তোমার ওই শুধুমাত্র মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা ছাড়া এর মধ্যে তোমার কোনো এন্টারটেনমেন্ট নেই,